কনিষ্ক তো মুগ্ধ চোখে পলমের দিকে তাকিয়েই আছে। কি ব্যাপার? তবে কোনো ব্যাপার হলে মন্দ হয় না, বেশ ভালোই হবে। কনিষ্কর সাথে যদি পৌলমীকে জুড়ে দেওয়া যায় তাহলে পৌলমী নাগমণি পেলে সেটা আমাদের হবে। গ্রহরত্নের দোকানে নাগমণি থাকলে ব্যবসার উন্নতি হবে, আর আমার বরেরও উন্নতি হবে। তাই পৌলমী আর কনিষ্কর প্রেমটা হতেই হবে। এইবার বল, এটা কি স্বাভাবিক? পৌলমীর গান জানা আর না জানা, গলায় সুর থাকা আর না থাকা, এই পুরোটাই হচ্ছে ওর অভিনয়। এই সবটা হচ্ছে ও অভিনয় করছে। আর নির্ঘাত অন্য কোনো মতলব আছে? আর তা না হলে দিদিভাই, তা না হলে ওই মেয়েটার মধ্যে এমন কিছু অস্বাভাবিক কিছু আছে যার জন্য আমাদের এই সংসারে অমঙ্গল হতে পারে। দিদিভাই, আমার কিন্তু খুব ভয় করছে, দিদিভাই। মেয়েটা আসার পর থেকে এমন একটা ব্যাপার স্যাপার করছে যেন মনে হচ্ছে আমাদের এই এত সাত করে এই বানানো বাড়িটাতে কোনো সমস্যা আছে। দিদিভাই, কোনো সমস্যা নেই আমাদের এই বাড়িটাতে, কোনো সমস্যা নেই। সমস্যা আছে ওই মেয়েটার মধ্যে। ওই মেয়েটার মধ্যে সমস্যা আছে, আর আজ সেটা সবার সামনে আমি প্রমাণ করব। খুব সুন্দর গেয়েছো, দারুণ, অসাধারণ। সত্যি তাই, খুব সুন্দর গেয়েছো গো। তোমার বাড়ি কোথায় গো? আমি ব্যাঙ্গালোরে থাকি। কি, আমাকে একটু বলো না, তুমি কি ভাড়া প্রমাণ করবে? বলো না একটু, কোথায় যাচ্ছ? একটু শোনো, সরি হ্যাঁ, বলো এইবার তুমি কি বলবে বলো না। মানে আমি 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 তো কি আমি আমি করছো? তুমি বলছিলে না যে তুমি নাকি গান গাইতেই পারো না, কিন্তু শিবের গান গাওয়ার সঙ্গে সঙ্গে তোমার গলায় হঠাৎ সুর চলে এলো। হ্যাঁ, কি করে এলো? কি লুকোচ্ছো তুমি? বলো বলো, তুমি কি লুকোচ্ছো? সত্যি কিছু জানি না, আমি জানি না। কোনো একটা কারণ তো আছে যার জন্য তুমি এই গান না জানার অভিনয় করছো। আর না হলে অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, রহস্য তো আছেই একটা, বলো। এর পেছনে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে, আমাকে জানতে হবে যে কারণটা কি। বলো বলো, তুমি বলো বলো সেটা কি। বলো কি হচ্ছে এটা, কেন এরকম করছো? আমার উত্তর চাই। বলো তো একটু, বলো তো, কেন থাকো না? বলো বলো, এদিকে এদিকে। তোর বৌদি এটা কি করছে? কি এতগুলো লোকের সামনে, নতুন পাড়া প্রতিবেশী, তুই সামলা বৌদিকে, চাঁদকে সামলা। চুপ করে থাকবে না? দাঁড়াও হিরণ, চুপ করে থাকবে না? বলো বলো, তোমাকে বলতে হবে, আমাদের রহস্যটা চাই। পৌলমী চুপ করে থাকো না, উত্তর দাও। বলো বলো পৌলমী, তোমাকে বলতেই হবে। বলো বলো বলো, জানি না, আমি নিজেও ভীষণ কনফিউজড। আবার আবার তুমি মিথ্যা কথা বলছো। জেঠিমণি জেঠিমণি, কি হচ্ছে নাকি? সবাই চুপ করো, তুমি চুপ করো। বলো পৌলমী, বলো, একদম চুপ করে থাকো না। বলো বলো পৌলমী, চুপ করে থাকো না, উত্তর দাও। বলো বলো বলো, বলছি আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না, আমি জানি না। বলো শোন, আমার দিকে থাকা, তুই আমাকে আমাকে সত্যিটা বল বল, আমার কাছে লুকাস না। আমি সত্যি কিছু জানি না, আমি নিজেও জানি না, আমি কি করে নিজে গান গেয়ে ফেললাম, আমার গলাতে তো সুরই নেই। আমি সত্যি কিছু জানি না, আমি বুঝতে পারছি না কিছু, আমি সত্যি জানি না, আমি নিজে নিজেই জানি না কি করে সুরে গান গাইলাম, আমি জানি না, আমি আমি সত্যি কিছু জানি না, আমি জানি না, আমি জানি না। ও সো সরি 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 সো সরি।
হিরণ, উনি কে? উনি আমাদের বাড়ির অপোজিটই থাকে। আসলে নতুন পাড়ার প্রতিবেশী তো আমি নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছি, তাই তো এসছেন। কিন্তু পৌলমীকে উনি কি নামে ডাকলেন? হ্যাঁ, সেটা তো সর্বনাশ। উনি পৌলমীকে পঞ্চমী বলে ডাকলেন। এই বাড়ির লোক তো এবার আরো বেশি করে সন্দেহ করবে পৌলমীকে। এই যেন সেই আগের বাড়ি, একই রকম ভাবে সাজানো, কোনো তফাৎ নেই, হুবহু একই রকম। ও মাসিমা, আপনি এসব কি বলছেন বলুন তো? আপনি কি বললেন এক্ষুনি? আগের বাড়ি মানে কোন আগের বাড়ি? মাসিমা দেখুন দেখুন, এটা কিন্তু পুরনো বাড়ি নয়, এ বাড়ি আমরা নতুন বানিয়েছি। কি আশ্চর্য, 30 বছর আগে এখানে যে মল্লিক বাড়ি ছিল তার সাথে এ বাড়ির অন্দর মহলের হুবহু মিল। ও মাসিমা, বলছি সেই বাড়ির কি হয়েছিল মাসিমা? সেই বাড়ি এক মারাত্মক আগুনে পুড়ে গিয়েছিল, আর বাড়ির মানুষগুলো আগুনে ঝলসে মারা গিয়েছিল। হিরো কি বলছেন? আমি তো বুঝতে পারছি না দাদা। দিদি ভাই, উনি এসব কি বলছেন? দিদি ভাই, আমার খুব ভয় করছে। আমারও করছে ভয়। হ্যাঁ, এই জায়গাটা কেনার আগে তুমি কোনো খবর নাও না? না না, আমি কিছুই জানতাম না এসব। তুমি কি মা? তুমি পঞ্চমীর মেয়ে? আমি পঞ্চমীর মেয়ে নই, আর আর আমার মায়ের নামও পঞ্চমী না। তুমি পঞ্চমীর মেয়ে না? মাসিমা আপনি কি বলছেন এ একটু খুলে বলবেন। এই মেয়েকে আমি চিনি। হ্যাঁ, আমি চিনি এই মেয়েকে। সেই চোখ, সেই নাক, সেই গায়ের রং, একে একে আমি চিনি, আমি চিনি, আমি চিনি একে। মাসিমা আপনার কথাও ভুল হচ্ছে, ও পঞ্চমী নয়, ও পৌলমী। আমার মেয়ে, আমার মেয়ে নিশির বন্ধু। ওকে আমরাই ঠিক করে চিনি না মাসিমা। আপনি কোথা থেকে চিনবেন আগে থেকে? ও তো এখানে থাকেই না, আমরাই ওকে প্রথম দেখলাম। সে কি ও এখানে থাকে না? ওর চোখে দেখছে পঞ্চমীর মতো কি করে হলো? মাসিমা এই পঞ্চমীটা কে? এখানে যে মল্লিক বাড়ি ছিল সে বাড়ির বউ পঞ্চমী। এই মেয়ে যে অবিকল তার মতো দেখতে। চলো 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 পাল্টাই।